कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। স্ত্রীর দায়ের করা যৌতুকের জন্য নির্যাতনের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেনের আদালত জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আসামি ইমনকে আদালতে হাজির করা হয়, পরে তার আইনজীবী মোহাম্মদ সেলিম একে মুজাহেদি জামিন আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী এনায়েতু বাতেন জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে গত 25 সেপ্টেম্বর রাতে ইস্কাটনের বাসা থেকে শওকত আলী ইমনকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরের দিন 26 সেপ্টেম্বর আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 20 সেপ্টেম্বর যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে শওকত আলী ইমনের স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, গত 27 ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি তার তৃতীয় বিয়ে ছিল। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।